নমস্কার, আমি সুইটি দত্ত। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় হলো সংস্কৃত সাংখ্যাবোধ। সাংখ্যাবোধ জিনিসটা কি না, ইংলিশে যেরকম আমরা 1, 2, 3, 4 নাম্বারস কাউন্টিং করে থাকি, ঠিক সেই রকম সংস্কৃতেও আছে সংখ্যা। সেই সংখ্যাগুলো আমরা কীরকমভাবে প্রয়োগ করব বাক্যে, বা কীরকমভাবে সংস্কৃতে সংখ্যাগুলো লেখা হয়, সেই সম্পর্কে আজ আমি আলোচনা করব। তাহলে সংখ্যা, সংস্কৃতের সংখ্যা সম্পর্কে কতগুলো কথা মনে রাখা দরকার, সেগুলো এখন আমি আলোচনা করে দেব। 1 নম্বর হলো, সংস্কৃতে সংখ্যাবাচক শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ সংস্কৃতে 1, 2, 3, 4 যে সংখ্যা থাকে, সেই সংখ্যাবাচক শব্দগুলো সবসময় বাক্যে বিশেষণ রূপে ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বর হলো, 1 থেকে 4 অর্থাৎ 4 পর্যন্ত শব্দগুলির রূপ 3টি লিঙ্গে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত শব্দগুলির রূপ 3 লিঙ্গ অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ, এই 3টি লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে। 3 নম্বর হলো, 5 থেকে 10 পর্যন্ত শব্দগুলির রূপ 3টি লিঙ্গে সমান হয়। 5 অর্থাৎ 5 থেকে 10 অর্থাৎ 10 পর্যন্ত শব্দগুলির রূপ 3টি লিঙ্গে সমান হয়ে থাকে। 3টি লিঙ্গ অর্থাৎ পুং, স্ত্রী এবং নপুংসক লিঙ্গ, এই 3টি লিঙ্গে সমান হয়ে থাকে। তারপরে কি দেখব, 4 নম্বর নিয়ম হলো, 1 শব্দ 1 বচনে, 2 শব্দ 2 বচনে এবং 3 শব্দ থেকে 8 দশন পর্যন্ত সংখ্যাগুলি বহু বচনে প্রয়োগ করা হয়ে থাকে। এই ব্যাপারটা কি বুঝে নেব, যে 1 শব্দ 1 বচনে, 2 শব্দ 2 বচনে এবং 3 অর্থাৎ 3 শব্দ থেকে 8 দশন অর্থাৎ 18 পর্যন্ত সংখ্যাগুলি বহু বচনে প্রয়োগ করা হয়। 1 শব্দ 1 বচনে প্রয়োগ করা হয়, 2 শব্দ 2 বচনে এবং 3 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলো বহু বচনে প্রয়োগ করা হয়ে থাকে। 5 নম্বর নিয়মটি কি, 91 অর্থাৎ 19 থেকে 99 অর্থাৎ 99 পর্যন্ত সংখ্যাগুলি নিত্য 1 বচনে ব্যবহৃত হয়ে থাকে। দেখো জিনিসটা কি বলেছে, যে 19 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো নিত্য 1 বচনে ব্যবহৃত হয়ে থাকে। 6 নম্বর নিয়মটি কি, 91 থেকে 99 পর্যন্ত শব্দগুলো 3 লিঙ্গে 1 রূপ হয়ে থাকে। অর্থাৎ কি বলেছে, যে 91 অর্থাৎ 91 থেকে 99 অর্থাৎ 19 পর্যন্ত শব্দগুলো 3টি লিঙ্গ অর্থাৎ পুং, স্ত্রী এবং নপুংসক লিঙ্গ, এই 3টি লিঙ্গে 1 রূপ হয়ে থাকে। অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, 3টি লিঙ্গে একই রূপ হয়। 7 নম্বর নিয়মটি হলো, 69 থেকে 99 পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলি সর্বদা স্ত্রীলিঙ্গে হয়। 69 অর্থাৎ 19 থেকে 99 অর্থাৎ 99 পর্যন্ত যে সংখ্যাগুলো হয়, সেই সংখ্যাবাচক শব্দগুলি সর্বদা স্ত্রীলিঙ্গে প্রয়োগ হয়ে থাকে। কিন্তু দেখো, 100 99 পর্যন্ত স্ত্রীলিঙ্গ হলো, কিন্তু 100 অর্থাৎ 100 শব্দ নপুংসক লিঙ্গে হয় এবং সর্বদা 1 বচনে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম, 19 থেকে 99 পর্যন্ত শব্দগুলো সর্বদা স্ত্রীলিঙ্গে হয়, কেবলমাত্র 100 যে শব্দটা শত, সেই 100 শব্দ নপুংসক লিঙ্গ হয় এবং সর্বদা 1 বচনে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমরা দেখব সংস্কৃতে 1, 2, 3, 4 এইসব সংখ্যাগুলোকে কিভাবে বাক্যে প্রয়োগ করতে হয়, তার বিভিন্ন রূপ আমরা দেখে নেব। দেখো এখানে হচ্ছে সংখ্যাবোধ, এখানে আমি লিখেছি মূল শব্দগুলো, তারপরে ইংলিশে যে হয় এবং সংস্কৃতে কিভাবে লিখতে হয়, পুংলিঙ্গে তার রূপ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গের রূপগুলো লিখে দিয়েছি। তাহলে প্রথমে দেখব কি, 1 শব্দের মূল শব্দ কি, একো, এবং এটা ইংলিশে আর এটা সংস্কৃতে লিখে। পুংলিঙ্গে কী রূপ হয়ে থাকে, একো, স্ত্রীলিঙ্গে হয় একা, নপুংসক লিঙ্গে হয়ে থাকে একম। দ্বিশব্দ, দ্বিশব্দে পুংলিঙ্গের রূপ হয়ে থাকে দৌ,
স্ত্রীলিঙ্গে দে, নপুংসক লিঙ্গে দে। ত্রিশব্দ, ত্রিশব্দে পুংলিঙ্গের রূপ হয়ে থাকে ত্রয়, স্ত্রীলিঙ্গে তিস্র, নপুংসক লিঙ্গে হয়ে থাকে ত্রিণী। পঞ্চম শব্দ, পঞ্চম শব্দের প্রথমেই বলেছি যে তিনটি লিঙ্গে সমান রূপ হয়ে থাকে, তাই আমি তিনটি লিঙ্গে একসঙ্গে মানে না লিখে আমি একটা জায়গাতেই লিখে দিচ্ছি পঞ্চ। পঞ্চম শব্দে তিনটি লিঙ্গে একই রূপ হয়ে থাকে, তাই আমি বারবার না লিখে একবারই লিখে দিলাম পঞ্চ। শ্বাস, মূল শব্দ হচ্ছে শ্বাস, এটারও একই রূপ হয়ে থাকে পুং স্ত্রী এবং নপুংসক লিঙ্গে, তাই আমি একটা রূপই লিখলাম, সেটা হচ্ছে ষট। সপ্তম শব্দ, সপ্তম সাতটাকে সংস্কৃতে বলা হয়ে থাকে সপ্তম, তিনটি লিঙ্গে একই রূপ হয়ে থাকে, তাই বারবার না লিখে আমি একবার লিখলাম, এটা হচ্ছে সপ্ত। মূল শব্দ হল অষ্টম, এটা ইংলিশে আট এবং এটা এরকমভাবে সংস্কৃতে লেখা হয়। অষ্টম শব্দেরও তিনটি লিঙ্গে একই রূপ হয়ে থাকে, তাই আমি একটা রূপই লিখে দিলাম অষ্ট অথবা অষ্ট, দুটোই লিখতে পারো অষ্ট অথবা অষ্ট। এরপর দেখব মূল শব্দ আছে নবম, এটারও তিন লিঙ্গে একই রূপ হয়ে থাকে, কী রূপ হবে নব। মূল শব্দ হচ্ছে দশন, এখানেও তিনটি লিঙ্গে একই রূপ হয়ে থাকে, কী রূপ হবে দশ, দ তালবস্য। আবার দেখো এগারো থেকে ১৯ পর্যন্ত সংখ্যাগুলোর রূপও কিন্তু তিনটি লিঙ্গে সমান হয়ে থাকে। তাহলে এগারো, এটার মূল শব্দ হচ্ছে একাদশন, এটা ইংলিশে লিখে দিয়েছি এবং সংস্কৃতে কীরকমভাবে লিখতে হয় সেটাও লিখে দেখিয়ে দিয়েছি। তিনটি লিঙ্গের রূপ একই হওয়ার জন্য আমি বারবার লিখলাম না, এখানে কী হবে একাদশ, একাদশ। বারোটাকে বলা হয়ে থাকে দ্বাদশন, এটার রূপ কী হবে দ্বাদশ। তেরোটাকে বলা হয় মূল শব্দ ত্রয়োদশন, তার রূপ কী হবে ত্রয়োদশ। চোদ্দোটাকে বলা হয়ে থাকে চতুর্দশন, এটার রূপ কী হবে চতুর্দশ। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ তিনটি লিঙ্গেই কিন্তু চতুর্দশ হয়ে থাকে রূপ। পনেরোটাকে বলা হয়ে থাকে পঞ্চদশন, পুং স্ত্রী এবং নপুংসক লিঙ্গ তিনটি লিঙ্গে হয়ে থাকে পঞ্চদশ। ষোলোটাকে বলা হয়ে থাকে ষোড়শন, পুং স্ত্রী এবং নপুংসক লিঙ্গ তিনটি লিঙ্গে হয়ে থাকে ষোড়শ। সতেরোটাকে বলা হয়ে থাকে সপ্তদশন, পুং স্ত্রী এবং নপুংসক লিঙ্গ তিনটি লিঙ্গে হয়ে থাকে সপ্তদশ। আঠেরোটাকে বলা হয় অষ্টাদশন, পুং স্ত্রী এবং নপুংসক লিঙ্গ তিনটি লিঙ্গে বলা হয়ে থাকে অষ্টাদশ। ১৯টাকে বলা হয়ে থাকে নবদশন, এবং এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, ১৯ শব্দটা কেবলমাত্র স্ত্রীলিঙ্গে প্রয়োগ হয়ে থাকে, কেবলমাত্র স্ত্রীলিঙ্গেই প্রয়োগ হয়ে থাকে। স্ত্রীলিঙ্গের রূপ কী হয়েছে একনবিংশতি, একনবিংশতি। আবার নবদশন শব্দ যদি রূপটা আমরা দেখি, এটা পুংলিঙ্গেও এবং নপুংসক লিঙ্গে একটাই রূপ হয়ে থাকে, সেটা হচ্ছে নবদশ। পুংলিঙ্গ এবং নপুংসক লিঙ্গে রূপ হয়ে থাকে নবদশ, এবং একনবিংশতি এই শব্দটা কেবলমাত্র স্ত্রীলিঙ্গেই প্রয়োগ হয়ে থাকে। এরপরে ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলো সব কিন্তু স্ত্রীলিঙ্গ হয় এবং একবচনে প্রয়োগ হয়ে থাকে। ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলো সব স্ত্রীলিঙ্গ হয় এবং একবচনে প্রয়োগ হয়ে থাকে। আবার ১০০ অর্থাৎ শত শব্দ নপুংসক লিঙ্গ হয়, ১০০ অর্থাৎ শত শব্দ নপুংসক লিঙ্গ হয় এবং সর্বদা একবচনে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমরা দেখব কুড়ি শব্দটার মূল শব্দ কী বিংশতি, এবং এখানেও একটাই রূপ হবে, সেটা হচ্ছে বিংশতি। যেহেতু আমি বললাম যে ১৯ থেকে ৯৯ পর্যন্ত শব্দগুলো সর্বদা স্ত্রীলিঙ্গে প্রয়োগ হয়ে থাকে, তাই কুড়ি শব্দটার স্ত্রীলিঙ্গের রূপ কী হবে বিংশতি, কুড়ির স্ত্রীলিঙ্গের রূপ হয়ে থাকে বিংশতি। তাহলে আজ আমি
এক থেকে 20 পর্যন্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি বাকি সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।